সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 24 জুলাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবছরের মাধ্যমিকের ফলাফলের পর PPS অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অ্যান্ড PPR এবং পোস্ট পাবলিকেশন রিভিউ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে এবং সেই সঙ্গে সঙ্গে তিনারা এই বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করাবে তাদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। আজকের ভিডিওয় আমরা দেখব গতকাল অর্থাৎ 24 জুলাই মধ্যশিক্ষা পর্ষদ ঠিক কী বিজ্ঞপ্তি দিয়েছে এই দুটি ক্ষেত্রে। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে আপলোড দেবো সেই নতুন ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ভিডিওটিকে শেষ অবধি আপনারা দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন। দেখুন আমরা আপনাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানটায় দেখুন লেখা উঠছে নোটিফিকেশান রিগার্ডিং পোস্ট পাবলিকেশান রিভিউ অ্যান্ড পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ চলে আসবে, এখান থেকে আমরা এই যে নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। দেখুন এখানে কি বলা হচ্ছে, এই যে দেখুন টু অল রিকগনাইজড Class 10 ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারিখ হচ্ছে 24/7/2020। নোটিফিকেশান কী বলা, ইন দ্য পোস্ট পাবলিকেশান রিভিউ PPR অ্যান্ড পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি PPS দ্য গার্জিয়ান অফ এ স্টুডেন্ট উইল বি সিগনেটরি ইনস্টেড অফ দ্য স্টুডেন্ট ইন দ্য প্রেসক্রাইব ফর্ম অফ EMU এটা এবং এটা ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2020। আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে যখন থেকে লকডাউন শুরু হয়েছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে কঠোরভাবে নিষেধ রয়েছে। মিড ডে মিলের চাল থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিভিন্ন কাজে ছাত্রছাত্রীরা কোনোভাবেই স্কুলে যেতে পারবে না, ফলে এমনকি মার্কশিট নিতেও তারা যেতে পারেনি, তাদের বাবা মাদেরকে যেতে হয়েছিল। ফলে যখন PPR এবং PPS-এর ফর্ম ফিল আপ হবে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য, তখন সেই ফর্মে কারা সাইন করবে সেই সংক্রান্ত এই নির্দেশিকা এখানে পরিষ্কার বলে দেওয়া হলো, একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে তার গার্জিয়ান পিতা অথবা মাতা সেই PPR বা PPS ফর্মে সাইন করবে। An application from the guardian in lieu of the student mentioning roll number, name, subjects which he or she wants to PPR, PPS and a photocopy of mark sheet must be kept in the custody of school for future reference. Ebong আগে কী হতো, PPR বা PPS করার ক্ষেত্রে ছাত্রর কাছ থেকে একটা দরখাস্ত নেওয়া হতো যেখানে তার রোল নাম্বার, নাম, কোন বিষয়ে সে PPR বা PPS করতে সেইগুলো এবং সঙ্গে একটা মার্কশিটের ফটোকপি বা জেরক্স নিয়ে রাখা হতো। কিন্তু এবার যেহেতু ছাত্রছাত্রীরা স্কুলে আসবে না, তাদের বাবা মা তাদের হয়ে এই PPR বা PPS করবে, তাই বাবা মায়ের কাছ থেকে একটি দরখাস্ত নিতে হবে যেখানে তাদের ছেলে বা মেয়ের নাম, রোল নাম্বার, কোন বিষয়ে তিনি PPS বা PPR করতে চান এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমান মার্কশিটের একটি জেরক্স কপি বিদ্যালয়ের প্রধান নিজের কাস্টডিতে রেখে দেবেন। এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ PPR PPS টু দ্য কনসার্ন রিজিওনাল অফিসেস অফ দ্য বোর্ড উইল বি 17th August, অর্থাৎ 17 আগস্ট বোর্ডে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে আঞ্চলিক অফিস রয়েছে সেখানে 17 আগস্টের মধ্যে এই PPS বা PPR-এর ফর্মগুলো জমা করতে হবে। এটি ছিল PPS এবং PPR সংক্রান্ত খবর। এরপর আমরা দেখব Class 9 অর্থাৎ নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন। আপনারা জানেন নবম শ্রেণীতে ছাত্রছাত্রীরা উঠলে তাদের একটা রেজিস্ট্রেশন করতে হয় মধ্যশিক্ষা পর্ষদে, এবার সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত খবরটি আমরা দেখব। ফর স্ক্রুটিনি লিস্ট অফ রেজিস্ট্রেশন ফর Class 9 2019 সালে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছিল তাদের তো রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই রেজিস্ট্রেশনের যেটা স্ক্রুটিনি অর্থাৎ কোথাও কোনো
ভুলভ্রান্তি আছে কিনা, নামের, জন্ম তারিখের, জন্মসালের, কোনো বাবা মায়ের নামের সেইটা স্ক্রুটিনি বলা হয়, সেইটাকে দেখে ছাত্রছাত্রীরা পাশে সই করতেন। সেখানে কি বলা হচ্ছে, গার্জিয়ান অফ দ্য স্টুডেন্টস উইল বি দ্য সিগনেটরি ইনস্টেড অফ দ্য স্টুডেন্ট ইন দ্য প্রেসক্রাইব স্ক্রুটিনি লিস্ট। সেই ছাত্রছাত্রীদের সই করার জায়গায় এইবার তাদের বাবা বা মা যে কোনো একজন ছাত্রছাত্রীর নামের জায়গায় সই করবেন। বিফোর সিগনেচার, সই করার পূর্বে ইন দ্য স্ক্রুটিনি লিস্ট, ওই স্ক্রুটিনি লিস্টে গার্জিয়ান অফ দ্য স্টুডেন্ট মাস্ট চেক দ্য পার্টিকুলার অফ দ্য ক্যান্ডিডেট প্রিন্টেড ইন দ্য স্ক্রুটিনি লিস্ট। অর্থাৎ ওই স্ক্রুটিনি লিস্টে তিনাদের ছেলে বা মেয়ের যে সমস্ত তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলো যেন তিনারা খুঁটিয়ে বা ভালো করে দেখে নেন বা একবার চেক করে নেন। যেমন নেম, নাম, বাবার নাম, গার্জিয়ানের নাম, ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট অফ দ্য, উইথ দ্য বার্থ সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড স্কুল অথরিটি মাস্ট চেক দ্য পার্টিকুলার অফ দ্য ক্যান্ডিডেট উইথ দ্য অ্যাডমিশন রেজিস্টার অ্যালং উইথ দ্য সাবজেক্ট কম্বিনেশন সেক্স কোড এটসেট্রা। বাবা মায়েরা যেন বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে সেইটার সঙ্গে মিলিয়ে দেখে নেন যে তিনাদের ছেলে মেয়ের নাম, তিনাদের গার্জিয়ানের নাম, ডেট অফ বার্থ সব কিছু ঠিক রয়েছেন কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষও যেন অ্যাডমিশন রেজিস্টার দেখে সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে দেখে নেন। এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য স্ক্রুটিনি লিস্ট উইল বি নোটিফাইড লেটার। এই স্ক্রুটিনি লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ এটা এখনও পর্ষদের তরফ থেকে জানানো হয়নি, এটা পরে জানিয়ে দেওয়া হবে। ইনস্ট্রাকশন রিগার্ডিং পিপিআর পিপিএস এক্সেপ্ট অ্যাবাভ নোটেড পয়েন্টস উইল বি দ্য সেম। এবং পিপিএস এবং পিপিআর করার ক্ষেত্রে ওপরের গার্জিয়ানদের সই ছাড়া বাকি এতদিন যা নিয়ম ছিল সেই নিয়মটি বলবৎ থাকছে। নিচে দেখুন বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর কল্যাণময় গাঙ্গুলী মহাশয়ের সই রয়েছে। তো এই ছিল একটি অভিভাবকদের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা পিপিএস এবং পিপিআরকে কেন্দ্র করে, এবং ক্লাস নাইনের যে রেজিস্ট্রেশনের স্ক্রুটিনি লিস্ট এসেছে সেটিকে নিয়ে। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে করে সকলে এ বিষয়ে জানতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।